বন্ধুরা, এই মহামারীর সময় এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করাটা অনেকটাই কঠিন। তবে একটি ফ্যালকন ঈগল পাখিকে এক দেশ থেকে অন্য দেশে উড়ে যেতে এত কিছু চিন্তা করতে হয়নি। সম্প্রতি এক ফ্যালকন ঈগল পাখিকে বিজ্ঞানীরা ট্র্যাক করেছিলেন। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে পাখিটিকে ট্র্যাক করা হয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো সবচেয়ে দ্রুতগতির পাখি সম্পর্কে। চলুন শুরু করা যাক এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ঈগল পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখি, যার গতি অবিশ্বাস্য। বেশ কিছুদিন ধরেই বিজ্ঞানীরা একটি ঈগল পাখিকে নজর রেখেছিলেন। পরে বিজ্ঞানীরা অবাক হয়ে যান এরা দেখে ওই ঈগল পাখিটি 42 দিনে প্রায় সোজাপথে উড়ে গিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে পৌঁছেছে। এই যাত্রাপথের মোট দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার, আর ঈগলটি দিনে গড়ে 230 কিলোমিটার করে উড়েছে। পুরো বিষয়টি দেখে তাজ্জব বিজ্ঞানীরা পুরো পথে ঈগলটির উপর নজর রেখেছিলেন। পাখিটির দেহে GPS সহ অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো ছিল। তারা খেয়াল করেছেন ঈগলটি ওড়ার সময় ইউরোপের আকাশে বেশি সময় ধরে উড়েছে, তবে আফ্রিকায় থাকাকালীন অনেক ছোট দূরত্ব পাড়ি দিতেও বেশি স্টপেজ নিয়েছে। এর থেকেই বিজ্ঞানীরা বুঝছেন কিভাবে একটি নির্দিষ্ট প্রাণীর সর্বোচ্চ কার্যক্ষমতা নির্ধারণে তাদের বিভিন্ন আবহাওয়ার তাপমাত্রা একটি বড় ভূমিকা পালন করে। সম্প্রতি লেটেস্ট ইঞ্জিনিয়ারিং নামের এক সংস্থা তাদের টুইটারে এই তথ্যটি শেয়ার করেছে। এরপরে সেটি ভাইরাল হয়। নেটিজেনরাও বিভিন্ন মন্তব্যে ভরে দিয়েছেন টুইটার। কেউ কেউ লিখেছেন, কোনো কোভিড পরীক্ষার দরকার নেই বা কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন নেই, এটাই হলো পাখির জীবন। তো বন্ধুরা, আপনারাও কি তাই মনে করেন? বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।